াম ওর বাকু সম্রাচ্য তিনি বন্ধাই দিয়েছিলেন যে বিয়ের মধ্যে মোহর কম হয় সেটি বরকতপূর্ণ এবং যেই নারীর প্রথম সন্তান কন্যা হয় সেই নারী বরকতপূর্ণ কতগুলো সঠিক কি না এ কথা সঠিক যে বিয়ের মধ্যে মহর কম হওয়া এটা বিয়ের বরকত পূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ আর এটা সঠিক না বা বিলকুল জাল কথা বা বানানো কথা যে প্রথম সন্তান যদি নাকি কন্যা হয় তাইলে ওই নারী বরকতময় এইটা জাল হাদিস এটা রাসুলের হাদিস নয় বরং الله تبارك وتعالى قرآن مدية اسفشت واشحائي اولا كرسن شتا عمد اعوذ بالله من الشيطان الرجيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الزكور أو يزوجهم زكرانا وإناثا ويجعل من يشاء أقيما إنه عليم قدير سورة شورار উনপঞ্চাশ পঞ্চাশ আয়াতের মধ্যে আল্লাহ তাবার কথা তালা বলেন আল্লাহ তাবার কথা তালার ক্ষমতা এবং আল্লাহ তাবার কথা তালার মালিকা জানিন হচ্ছে আসমান এবং জমিন আল্লাহ তাবার কথা তালা যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন ইয়াহাবুল ইমাইয়াসা ও ইনাসা যাকে আল্লাহ তাবার কথা তালা ইচ্ছা করেন তাকে কন্যা সন্ধান দান করেন ও ইয়াহাবুল ইমাইয়াসা ও জুকুর আল্লাহ তাবার কথা তালা যার জন্য ইচ্ছা করেন তাকে যে ছেলে সন্তান দান করেন আও ইউজি জুহম ওয়া ইনাসা আল্লাহ তাবরকালা তাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়টাই দান করেন ওয়াই যা আলু মঈজাউ আকিমা আল্লাহ তবরকালা যার জন্য ইচ্ছা তাকে বন্ধা বন্ধা রাখেন অর্থাৎ তাকে নিঃসন্তান রাখেন এখানে আল্লাহ তবরকালা যে সাইট প্রকারের বিষয় উল্লেখ করছেন এরপর বলতেছেন ইন্নাহু আলী মুন কাদির নিশ্চয় আল্লাহ তোমার কাতলা মহাজ্ঞানী এবং মহাশক্তিধর এই কথার মধ্যে আমাদের অনেকগুলো বিষয় জ্ঞাতব্য হওয়ার আছে তবে আমি এখানে সবগুলোই বলতেছি না এখানে একটা পরীক্ষা সন্তান এটা একটা পরীক্ষা অন্য আদিত্যের মধ্যে আল্লাহ তাদের কতলা আছে যে এখানের মধ্যে বলছেন সন্তান সন্ততি মাল সম্পত্তি এগুলো আমাদের জন্য পরীক্ষা আল্লাহ তোমার কতালা সন্তান দিয়েই পরীক্ষা করেন সন্তান না দিয়ে পরীক্ষা করেন অল্প রেখা রিহার রহিম আল্লাহ আমাদের যে ইমানের ভিত্তি যে ছয়টি বিষয়ের উপরে একটা আছে যে ইত্যকদের উপরে বিশ্বাস এই সন্তান এটা মানুষের হাতে না আল্লাহ তাবার কাতালার হাতে তাই আল্লাহ তামার কাতা যাকে যেভাবে দেন এর মধ্যে সে খুশি আছে কিনা যদি খুশি থাকে তাইলে সে পরীক্ষার মধ্যে পাশ করে আর যদি নাকি ভিন্নতা প্রকাশ পোষণ করে তাইলে পরীক্ষার মধ্যে সে ফেল করে নাকাম হয় তাই আল্লাহ তাদের কয়াতালা এখানে সাইড প্রকার বলছেন কাউকে যে ইচ্ছে করল আল্লাহ তাদের কাতা শুধু কন্যা দেন এই কন্যা সন্ধান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কারণ তৎকালীন জমানাতে ইসলাম আসার আগে বড় বড় যুগের মধ্যে কন্যা সন্তানকে লজ্জাকর মনে করা হইতো এবং আহ জিনটা করা হইতো জিন্দা কবর দেওয়া হইতো এরকম অহরহ ঘটনা ঘটে গেছে আর ইসলাম এই ধরনের নারী হত্যা থেকে জাতিকে রক্ষা করলেন নারীদেরকে রক্ষা করলেন ইসলাম এমন এক দিন যেদিন নারীদের সম্মান দিয়েছেন সোবাহান আল্লাহ হামদিহি না নারীদের এমন সম্মান দিয়েছেন হাদিসের ভিতরে তো এইভাবেই আসছে কেউ যদি নাকি তার কন্যা সন্তানের যথাযথ হক আদি করে আল্লাহ তাদের তালা এর বিনিময়ে তার জন্য জান্নাত রেখেছেন এবং অন্য হাদিসের ভিতরে আছে যে দুইটা নারীকে যে লালন পালন করলো এবং তার হক আদায় করলো আল্লাহ তারা তার জন্য দুইটা জান্নাত রেখেছে এরকম তিনটে তিনটা জান্নাত রেখেছে এবং অন্য হাদিসের ভিতরে আছে যে হাদিসটি আবু হরদী আল্লাহ তাল থেকে বোখারি এবং মুসলিমের মধ্যে আছে এক সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার থেকে সবচেয়ে বেশি যে হেসান উপকার পাওয়ার হকদার কে আমার হ্যাঁসানের অধিকার সবচেয়ে বেশি কে তখন রাসুল বললেন তোমার মা এরপরে ওই সাবে আবার বললেন এরপরে কে তখন রাসুল বললেন তোমার মা এরপরে আবার বললেন তো যে আমার সবচেয়ে বেশি যে ভালো ব্যবহারের অধিকার পাওয়ার অধিকার কে তখন রাসুল বললেন তখন বললেন মা চতুর্থ বললেন এরপরে কে তখন বলে তোমার পিতা তাইলে আল্লাহ তোমার কতালা নারী জাতিকে কি সমাধান করছেন যে প্রথমেই একজন মানুষের সবচেয়ে বেশি হক পাওনা হচ্ছেন একজন নারী তিনি হচ্ছে মা জাতি তাই আল্লাহ তাদের কতলা কী পরিমাণ তাদেরকে মান সম্মানিত দেখেন চতুর্থ পর্যায়ে আসছে পুরুষ তাই নারীরা আল্লাহ তাদের কাতালার বিশেষ রহমত স্থান এবং এদেরকে মূল্যায়ন করা উচিত এদেরকে অবহেলা করা যাবে না বরং আল্লাহ তাবার কোয়াতালা তাদেরকে সম্মান ইজ্জত এত বেশি দিছেন যে আল্লাহ তাবার তালা পুরুষকে দেন নাই যেমন দেখা যায় একজন নারী যখন সে ছোটো তার পিতার দায়িত্বে থাকে যখন তার পিতা থাকে না ভাইয়ের দায়িত্বে থাকে তার বরষণ পোষণ তার যাবতীয় সব কিছু দেখাশোনার বীর তার স্বামীর দায়িত্বে থাকে এবং যখন নাকি স্বামী না থাকে তখন থাকে ভাইয়ের দায়িত্বে এভাবে আল্লাহ কথালা নারীদেরকে এমনভাবে সম্মান দিয়েছেন যে সম্মানটা অন্য কোনো জাতি দেখাইতে পারে না ইসলাম এর মাধ্যমে আল্লাহ তাবারকাল্লা নারী জাতিকে সম্মান দিয়েছেন আর আজকের পাশ্চত্যের মধ্যে অনেকেই যে মুসলমান হইতেছেন নারী বেশি নারীরা বেশিরভাগ মুসলমান হইতেছেন কারণ ইসলামের মধ্যে যে সম্মান পাওয়া যায় সেটা অন্য কোনো ধর্মের মধ্যে সেই সম্মান নারীরা পায় না এটা সুপ্রতিষ্ঠিত তাই আজকাল প্রাপ্তাত্যের নারীরা বেশি মুসলমান হইতেছে পুরুষদের থেকে আর একটা কথা এখানে বলবো সেটা হচ্ছে নবী সাল্লাহ আলু সাল্লাম রক নবী নবীর সাল্লাম নবী সাল্লাহ সাল্লাম উদ্বুদ্ধ করছেন ন্যাকার মধ্যে বিয়ের শির মধ্যে দিন দিনদারিকে সাধারণত তিন কারণে মেয়ে মেয়েদেরকে শাদী করা হয় তার মাল আছে তার আপনার বংশমর্যাদা আছে তার সৌন্দর্য আছে তার দিন আছে রাসুল সার বিজাটির দিন তুমি দিন দেরা নিয়ে সফলতা অর্জন করো তাইলে এখানে মহিলাদের সম্মানের সূচনা হবে দিন দ্বারে দেওয়া তাই প্রত্যেক মা বোন দিন দেরা হওয়া উচিত যাতে করে তাদের যে আল্লাহ তাবারক আতাল প্রদত্ত ন্যায়ামতের আরও বেশি বেশি বহিষ্কৃত হয় এবং বেশি বহিষ্প্রকার হয় একটা হাদিসের ভিতরে আছে রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসুল আল্লাহ আইজুন নিসাই খায়ের বরকতপূর্ণ নারী কে তখন নবী সাল আল্লাহ কি তাসুর রুহু ইজা নাজারা ওয়া তো ইজা আমারা ওয়ালা তুখা আলিফু হু ফি নফ সিহা ওয়া আলিহা বিমা ইয়াক রাহু বরকতপূর্ণ নারী হচ্ছে যখন তার দিকে দৃষ্টিপাত করা হয় তখন যে দৃষ্টিপাত করে অর্থাৎ স্বামী খুশি হয়ে যায় অর্থাৎ একজন নারী যখন তার স্বামীকে খুশি করার যোগ্যতা রাখে বুঝতে হবে ওই নারী বরকতপূর্ণ রাসুলের বাসায় বা ততিও হই যে আমারা যখন ভালো কাজের কথা বলবে জায়েজ কাজের কথা বলবে সাথে সাথে সে এটাকে মানি নেয় তাহলে যদি মানি নেয় বুঝতে হবে যে ওই নারী যে নারী ওলা তুফা সিহা এবং নিজের সত্তার মধ্যে স্বামীর বিরোধিতা করে না এবং মালের মধ্যে কি করে না বিরোধিত করে না বিমাই যে স্বামী অপছন্দ করে অর্থাৎ নিজেকে যে যে ভাবে ব্যবহার করে না এবং নিজের স্বামীর মালকেও যে কোনোভাবে ব্যবহার করে না যেটা স্বামী অপছন্দ হইতে পারে এমন কোনো কাজ সে করে না নিজের ব্যবহারও করে না নিজের স্বামীর মালের ব্যবহারও করে না যদি এরকমটা হয়ে থাকে বুঝতে হবে ওই নারী বরকতপূর্ণ হাদিস এর মধ্যে আছে এবং তার সনদ সহি আর একটা হাদিস এটাও সহিবানের মধ্যে আছে এবং শহীদ তরগিবের মধ্যেও আছে রাসুল সাল্লাম বলতেছেন আর অর্থাৎ জিনিস একটা আলমার আদান এক স্ত্রী আলমাস্কান আছে প্রশস্ত ঘর আলজা রুসারে অর্থাৎ ফাঁড়া প্রতিবেশী যদি নেককার হয় আরেকটা হচ্ছে আলমার কাবুন হানিং ভালো যানবাহন আবার বিপরীত বলা হচ্ছে সাইটটি জিনিস অত্যন্ত যে আসলে শাকাওয়া বরকঠিন একটা হচ্ছে আলজারুসু খারাপ প্রতিবেশী আলমারাতুসু খারাপ মহিলা আলমাস্কানুর দৈক একেবারে সংকীর্ণ ঘর অলমার কাবসু অর্থাৎ নিষ্কল বা যে ওই যানবাহন যেই যানবাহন মধ্যে চলতে গেলে এটা এত ভালো চলে না এই রাসুসালামে সে জিনিসকে বলছেন এটা বড় কঠিন একটা বিষয় সেটা যদি আমরা দেখি এই হাদিসটা আমি আগে বলছি রাসুল সাল্লাম বলেন মানে আলা যার ইয়ে তাই হাত তা তাব লোগা যা ইয়ামল কে মানা বাহুয়া দমুন আসি আহু মুসলিমের রাওয়ায়ত রাসুল সাল্লাম বলতেছেন যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে ভালো করে তাদের কি করবে দেখাশোনা করবে তাদেরকে লালন পালন করবে বালেঘাওয়া পর্যন্ত কেয়ামতের দিন সে এবং আমি ফাঁসাফাঁসি থাকবো এ কথা বলে রাসুল সাল্লাহ সাল্লাম হাতগুলাকে কী করলেন মিলেলেন অর্থাৎ ফাঁসা থাকবে শুধু নবুতের দরজা এটা আলাদা থাকবে এই জন্য রাসুল সাল্লাম ওসিয়ত হচ্ছে হাদিস হচ্ছে যে ব্যক্তির তিনটি নারী সন্তান হবে অথবা তিনজন বোন হবে অথবা দুইজন বা দুইজন বোন এভাবে বললে রাসুল সাল্লাম বিভিন্ন শব্দে ফাহা সান সহ বাতা না তাদের যে সহবত তাদের থাকা তাদের খাওয়া তাদের লেখাপড়া এটা সবগুলো সুন্দর করে করলেন এবং আল্লাহ তাবলকাল ব্যাপারে তাদেরকে ভয় করলেন তাহলে এর বিনিময়ে আল্লাহ তাবেন জান্ন দান করবেন ওই ব্যক্তির জন্য জান্নাত আছে আজ নিসা ই বারাকা আই শাহরুহ নাম বিয়ের মধ্যে যদি নাকি মোহর কম রাখে কোনো নারী তাহলে বুঝতে হবে ওই নারীও বরকতপূর্ণ বরকতপুর না আজ আমা বারাকা যে সবচেয়ে বেশি বরকতপূর্ণ নারী হচ্ছে নাম উনা যে বিশ হাদির ভিতরে আড়ম্বনা দাবি করে না বেশি মহর দাবি করে না এই হাদিসটি মোস্তদে আহমদ এবং হাকিমের মধ্যে সূত্রে বর্ণনা করা হয়েছে তারপরে আরেকটা হাদিস আছে রাসুল সালুসলাম বলতেছেন তাজাউআল তাজাউজুল আবু দাউদ না সাইয়ের মধ্যে আছে হাদিসটি তোমরা এমন নারীকে সাদি করো যে স্বামীকে মহব্বত করে মহব্বত বলতে এখানে ওয়াদুদ শব্দটা তাদের মোবালাগা অর্থাৎ বেশি যে স্বামীকে বেশি সৌভাগ দেখাইতে পারে এমন নারীকে তোমরা সাদি করো আর যে নারী অধিক সন্তান জন্ম দিতে পারে এমন নারীকে সাদি করো কারণ আমি তোমাদেরকে নিয়ে ফকর করব। তাইলে ও এমন নারী বর্কতপূর্ণ যে নারী যে স্বামীকে সোহাগ দেখাইতে পারে এবং যে নারী সন্তান বেশি জন্ম দিতে পারে এটা আমরা কীভাবে বুঝতে পারবো এটা তার যে আগের যারা আছেন তার মা তার দাদি তার নানি এভাবে আমরা যদি লক্ষ্য করি এই সকল নারীদের কারা ভাগ্যবতী আমরা আগের থেকে বুঝতে নিতে পারি এই বিষয়ে আরো আমরা অনেক কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জানতে পাই যে নারী জাতিকে আল্লাহ তাবার কোয়াতালা অনেক সম্মান সম্মানিত করছেন তাই নারীদের গুণবতী হওয়া উচিত আল্লাহ তাবার কোয়া তালা যে মাধ্যমে নারী জাতির যে গুণগুলা উল্লেখ করছেন সেই গুণের অধিকারী হয়ে আল্লাহ তাবার কোয়াতালা তাদেরকে দুনিয়াতেও যে সমৃদ্ধি দান করুন এবং আখেরাতের মধ্যে বরফট কামিয়াব করুন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত